আমার পূজোর 5 দিনে 5টা ড্রেস লাগবে। আলো 1 টাকা তোমাকে দিলি, 1 টাকা দিয়ে বুকিং করলি, বুঝলা? 1 টাকা দিয়ে বুকিং আজও করে গেল। চা গরম, এই চা গরম। কই সাধুদের জয়, জয় ঝালমুড়ি বাবার জয়। ও সেই সেই ঝালমুড়িটা সেই পাক ধন্দে সাধু হ্যাঁ, এর কাছে 500, তার কাছে 200, এর কাছে 500 করিয়া তোমাকে উগা কিনে দিছি। খালা তাহলে কি মূল ব্যাপার? এমন একটা বয়ফ্রেন্ডকে পাইলি, পূজার বাজারে পটাইলি যে শুধু টাকা টাকা কর। কালকের ফোন করছিলি, আইস ব্যাগ হয়েছিল, মনে হয় আইসেন। সকাল 8টা 9টা বাজিছে, যাই অপেক্ষা করি, কিছু ঝাড়তে হবে। গার্লফ্রেন্ড আমাকে কালকে ফোন করলা যে তুমি আইস, মানে দুর্গা পূজা মানে কি ও ঝাড়ার জন্য আমাকে ফোন করছে। আলা প্রত্যেক বছর একটা করে গার্লফ্রেন্ড পটাই, প্রত্যেক বছর আমার ঝাড়িলা বালি যায়, এবছর মনে হয় ঝাড়িলা বালি যাবে না যাই। হ্যাঁ তুমি তো চলে আসছে, তো তুমি কতবার আসছো? আমি তো কতক্ষণ আগে দিয়ে চলে এলি, তুমি অত দেরি করছো কেন? ভালো এত শেষ হয়েছে, পূজা তো কাছে চলে আসছে, আমাকে কি শপিং করে চলে যাবো নি গো? আচ্ছা মহালয়া তো শেষ হয়েছে, কি হয়েছে? পূজা তো এখন শেষ হয়নি, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হোক প্রচুর বাকি। আর একটা কথা কি কইবা, আমার কাছে তো এখন একটু টাকার সমস্যা চলছে, আর তোমাকে যেহেতু শপিং করে দিবা কইছে, তুমি করে দিবা, একটু দশমীর পরের দিন হয় করে দিবা, তুমি করে দিবা। কথা কইলে আমি শুনবো নি, তোমার কাছে টাকা নেই, এ নেই সে নেই, তুমি কও আমি পূজার লিস্ট বানিয়ে রাখছি, তুমি টাকা দিলে দুজনে যাবো। কাই যাবো? শপিং এ যাবো। কি কইব, কি লিস্ট বানিয়ে রাখছিস শুনি? আর 500 টাকা হলে হবে তো? 500 টাকা 500 টাকা হলে হবে? এখন যদি কি 500 টাকা চলে? আমার পূজোর 5 দিনে 5টা ড্রেস লাগবে। আচ্ছা হোক, তোমার সব কিছু করাবা, তুমি একটু এদিকে আইসা দুলক খুঁজে, এই যে আমাদের স্কুলে এত বড় একটা মানে গ্রাউন্ড করছে, খুব বুঝে বুঝে দুলক প্রেম করবা আইসা, আর কথা বলবা আইটি আইসা। পূজার 5 দিনে কিন্তু 5টা ড্রেস লাগবে, আর এই দেখো লিস্ট। আমার পূজার 5 দিনে 5টা জুতা লাগবে, আমি কি খালি পায়ে মেলা দেখতে যাবা? কি করবো, আরো 5 জোড়া জুতা লাগবে কর। আমার তো মাথা কাজ সমস্যায় পড়ে গেলি, কি করবো, মাথা কাজ করতে নি, কি করা যায়? যদি আমি 1 টাকা দিয়ে বুকিং করে যাই, তাহলে আমি মনে হয় বুকিংটা পাই যাবো। যাই তো, প্রত্যেক বছর গার্লফ্রেন্ড তার আমার মনে পালিয়ে যায়, কি করা যায়? তাহলে 1 টাকা তোমাকে দিলি, 1 টাকা দিয়ে বুকিং করলি, বুঝলো? তুমি কিন্তু এই পূজায় কারুর সাথে ঘুরতে যাবে না কিন্তু, আমি কিন্তু আইছি কিন্তু, আমার 1 টাকা দিয়ে বুকিং হইলা কিন্তু। 100 টাকা দিয়ে বুকিং? তুমি মামাকে পটাইছি রে। আগো থামো থামো, ওই 1 টাকা দিয়ে তোমাকে বুকিং করে গেলি বুঝলো, আর এই পূজায় কাউ ঘুরতে যাবো নি গো, আমি তোমাকে ঘুরতে যাবো অনেক আশা আছে, আমি এখন যাই বুঝলো। 1 টাকা দিয়ে বুকিং? আজব লোক তো বাবা, ও আমার জন্য কি করে দেখা যাও। 2000 years later গার্লফ্রেন্ডকে তো কথা দিছি যে শপিং করাইতে লিয়া যাবা, কি করবা, চা ব্যবসাটা ধরছি, আর যদি চা যদি বিক্রি করতে পারি তাহলে প্রত্যেকটা কাপ দাম 5 টাকা, তাহলে 200 কাপ চা যদি বিক্রি করতে পারি 1000 টাকা হবে, তাহলে গার্লফ্রেন্ডের শপিংটা করাইতে যাইতে পারি। এই চা গরম, এই চা গরম, কে লুব, কেউ কি একটা চা লুব নি গা, ওই তো হইতে সকাল 11টা বাজিয়ে গেলাম, মাথাটা কাজ করে তুমি, কাউকে কি দেখতে পাবেন না একটাও, মানে আমার গার্লফ্রেন্ড মানে আমাকে ছাড়িয়া পালিয়ে যাবে, আর মানে গার্লফ্রেন্ডকে শপিংও করাইতে পারবা নি, আর চাও বিক্রি হবে নি, না ঘরের দিকে যাই। দেরিও হয়েছে, ঘরও যাবার বেলা হয়েছে। আর ও ভাই, ও কি করতো, কার সাথে ফোনে কথা করো তুমি? আমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা হয়েছি। তুমি প্যাট গার্ল, প্যাট গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড? আমি তো কথা বলি শুনো, যে আমি তো চা ব্যবসা করছি বুঝলো, আর সারাদিন তো সকাল মানে বাড়াইছি, এখন 12টা 1টা বাজে, কেউ চা খায় না, তুমি 1 টাকা না হয় চা খায় বউনি করো না। আরে ওঠা, অত গরমে কেউ চা খায় না, মদ খায়? মদ খাবে বাদবা? হ্যাঁ আমি কই দিছি বাবু, 1 টাকা না হয় চা বউনি করো, তুই যা তো 20টা বড়ে, আমার 20টা বড়ে সারা, আমার আর বিক্রি হইলা নি চা, এ ব্যবসা ছাড়ি দে, আমাকে অন্য ব্যবসা ধরতে হবে। গার্লফ্রেন্ডকেও কথা দিছি যে তাকে শপিং করাইবা,
কি হবে আমাকে মনে হয় অন্য ব্যবসা ধরতে হবে। ঝালমুড়ি বাবা বলে একজন এটি খাইলা তো পালিছি আমি ঝালমুড়ি বাবা সাজা ঝালমুড়ি বাবা জায়গাটায় ঘুষি যদি দু একটা কাস্টমার আইসে যদি দু একশো পাওয়া যায় যাই আমি ঘুষি খুঁজে পাচ্ছি না গার্লফ্রেন্ডের সমস্যায় ঢুকুডু সাধু বাবা বুঝলো এই লে আমার ঝালমুড়ি ঝালমুড়ি খাইলে পটি যাবে আয় রে ঝালমুড়ি আরে কত কি দিতে হবে আমার দক্ষিণা লাগবে নি শুধুমাত্র ওই ঝালমুড়িটা দাম দিয়ে দিবি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তো কম হয়ে গেছে তুই শুধু ওই পাড়ার টাকা বেলা কইলি বাবা পাঁচশো টাকা সত্যি দিতে হবে হ্যাঁ কিছু কম করলে হবে না না সে গান ধরে খাট তুলি একশো দিনে টাকা টাকা দেয়নি এক মাস পর দিছে আমার টাকা আমি হাতে নেই না আমার এইখানে রেখে দিয়ে চলে যা ঠিক আছে রাখি দেবি রাখি দিলি হ্যাঁ রাখো তুমি যাও আর সাবধানে যাবি কেউ মুড়ি চাইলে দিবি নি ঠিক আছে চলে যাও শালা এই ব্যবসা করে তো প্রচুর লাভ শালা গার্লফ্রেন্ড আমাকে অত বড় অপমান আমি কিছু কিনে নিতে পারবানি জুতা লিপস্টিক এটা সেটা শালা কত কিনবে যা হোক যা পাঁচশো টাকাটা হয়েছে রে বাবা বাবা কমরও ধাপে টেনে রে পাঁচশো টাকাটা হয়েছে ওটা মারিলেই শালা প্রচুর তো টাকা এলাম আমি তো জানতিনি ওই ব্যবসাটা যদি আমি করতে আগে দিয়া শালা মুকেশ আম্বানি মতো বড়লো হইতেন না একটু ধ্যানে বসি ভগবান ব্যবসা চন্দন কাঠের ব্যবসা করছি কিন্তু লাভটা কিচ্ছু হয়নি রে ভগবান কি কারণে কি হয়েছে আর বর যে হয়েছে ব্যবসায়ী যাচ্ছে তারও বালি সিমেন্টের দোকানে তারও কোনো কিছু লাভ নেই আর ক্ষতি কোনো কিছু নেই বিক্রিও হয়নি কি করবো সে কবে সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল আর সাধু বাবাকেও দেখতে পাইনি কি করবো সাধুটার সঙ্গে যদি দেখা হইতো রে আরে সেই সাধু বাবা মনে হয় না বাঁচাও সাধু বাবা জয় ঝালমুড়ি বাবার জয় বাবা চোখটা একটু খুলো না বাবা একটু তোমার পদচরণ সেবা করি বাবা একটু তাকাও আমার ব্যবসায় মোটে লাভ হয়নি বল বলছো কি হয়েছে বল বল বাবা এই ওই যে আমি চন্দন কাঠের ব্যবসা করি না মোটেই কোনো কিছু লাভ হয়নি আর আমার বর যে আমার রড বালি সিমেন্টের দোকানে আছে সেটাও তারও কোনো বিক্রি হয়নি আমি কি করব গো ওইটা সমাধান ওইটা তো আমার কেড়ি আঙুলের নখের সমান বাবা গো কেড়ি আঙুল তাহলে তুমি আমাকে পথ বলে দাও বাবা কি করব গো বাবা ঠিক আছে মা তোর জন্য আমি একটু আমার ওই নক্ষত্রের কাছে যে আমার তপস্যার জন্য পাঠিয়েছিলে একজনকে ওকে একটু স্মরণ করে নেই আর তোর জন্য আমি একটু ধ্যান করে দাঁড়া বাবা তুই তো পাইছিস বাবা কতদিন আমি তোমাকে খুঁজে পাই আচ্ছা ঠিক আছে বলি শোন বলো আমার নক্ষত্রপণে একটা জিনিস উপলক্ষ করে দেখলাম তোকে আমার ঝালমুড়ি খেতে হবে ঝালমুড়ি হ্যাঁ ঝালমুড়ি খেতে হবে আচ্ছা ঠিক আছে এই নে ঝালমুড়ি আচ্ছা আরে কোথায় উঠে যাচ্ছি হ্যাঁ বলো আমার ঝালমুড়ির দামটা দিয়ে যা দক্ষিণা চাইছি না আচ্ছা 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 ও বাবা কত দেবো বাবা আমার দক্ষিণা আমি কারোর কাছ থেকে নেইনি ঝালমুড়ির দামটা পাঁচশো টাকা নেই পাঁচশো
হ্যাঁ 500 টাকা, আবার আজকে উঠলে হবে? ভগবান, আমি কাপড়ও লেইনি আর কোনো কিছু লেইনি, আমার 500 টাকাটা নাশে যাও, আমার ব্যবসা কানলে হবে না, এখানে টাকাটা ফেলাও, যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, চন্দন কাঠের ব্যবসা নন্দন হয়ে ফুটে উঠবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পালিছে হেলা যা হোক, যা গার্লফ্রেন্ড কে যে শপিং করে দেবো বলছি, সকাল নু বুঝছি 1000 টাকা হয়েছে। হ্যাঁ, এর মতো কি আর ব্যবসা আছে? যা হোক, যে আমার সকাল নু মানে কি বলবো, কালকে চা ব্যবসা করছিলি হইলো নি, আজকে সাধুর একটু রূপ ধারণ করিয়া সকাল নু 1000 টাকা হয়েছে। না, ঘরের দিকে যাই আর টাকাটা নেই। বাবা, যাহু এটিও 500 আছে, এটিও 500, 1000 টাকা ও আমার উঠিরু। যাই একটু ঘরের দিকে যাই, এটা হচ্ছে ভাত, আর ভাত তো নেই, সকাল নু মনে পচা পান্তা রাখি দিচ্ছিলি, পচা পান্তাটা খেয়ে দিয়ে আবার বিকাল আইসে বুঝতে হবে। যা 1000 টাকা হয়েছে, যাই। যাই বাবার কানে তো ঝালমুড়ি এসেছিলি, যাই দিয়ে খাওয়াই যা। ঝালমুড়ি দেখি কাজ দেয় নাকি, যাই। কি গে, তুমি উঠে বসছো? হ্যাঁ, তোকে কতবার কইছি আমার পিছনে লাগছে না? আরে বন্ধু, তো নিতে পারি আমি ঝালমুড়ি খেয়ে, তুমি ঝালমুড়ি খাবো নাকি? হ্যালো 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 হ্যালো, পার্কে আসছি, সে একাই কইতাল আমাকে ওই যে পোশাক কিনে দিবে, তাই এখন অব্দি কিনে যায়নি, যাই আবার একটাকে পটাইতে হবে। আমার তো কাছে তো টাকা ছিল নি, বুঝলো, আমি অনেক কষ্টের টাকা জোগাড় করিয়া তোমার জন্য আমি একটা অনেকটা ভালো উপায় করছি, বুঝলো। তুমি উপায় উপায় করে তো আর কোনো উপায় খুঁজে পাওনি, কি আর করবো, কাই ভুলকি ঢুলকি লাগারো হয়তো। না না, তুমি কি কো, আমি যাই দি তোমাকে লিয়া শপিং করতে যাবা, তুমি কাই আছো? আমি এই তো পার্কে বসে আছি। ও, কোন পার্ক? সে হনকে সিটি যে গাঙ ধারে সিটি যে মনকে পাতি ভূমির পার্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইছো আইছো। আচ্ছা বউ, আমি যাই দি, ঠিক আছে, রাখি দি। হ্যাঁ আইছো। আরে তুমি একটু নাও, শপিং তো ঘরে খুব দিলি, তুমি একটু নাও। আমাকে ভাগ্য করে পাইছো, আমাকে বইতে হবে, তুমিও বল। তুমি বই বলি, তা কি এমন গার্লফ্রেন্ড জোগাড় করছি রে, তার জুতা বইতে বইতে আমার দিন চলে যাবে। যা তুমি আইসো আইসো, তাড়াতাড়ি আইসো আইসো আইসো, তোমাকে আইসো না, নামায় পড়াছে গজু না, সে তো খাই বলে একটা বুড়ি খাওয়ার টাকা পাই দেয়নি আমাকে, হাত পাত্তা সে তো খাই বইলা। ও আইসো আইসো, তুমি কাই দাঁড়িয়ে পড়লো? আগু আমি কি করি শুনো, আমি যে তোমাকে যে এই যে শপিংটা করে দিছি, বুঝলো, তা অনেক কাহানি আছে। কি কাহানি শুনি? মাকে যে এই শপিংটা করে দিলি, বিয়া তো আমাকে তুমি মানে বউ, আরো তোমার বন্ধু এসে যখন আমি কি যাকবো, আমি কি বই করে দিব সব কিছু? তুমি বই মানে কি বইবি? মালটা কি করে জানা, শুনি দাঁড়া, আড়াই দে আমি তোমাকে দিই সব যে শপিং, কাইনু করেছি তুমি জানো কি? কাইনু করেছো? আমার কাছে তো 1 টাকাও থাকেনি, 1 টাকা তুই আমার সে বাবার বিড়ি কিনতে দিতলা, সেটা তোমাকে তো বুকিং করে দিলি, আর এই যে 500 600 1000 যে টাকা দিয়ে বুঝতেছ, এগুলো অনেক কষ্ট করে পাইছি, যা ব্যবসা করতিলি তাও তো সেখানটায় লাভ পাইনি, ভণ্ড সাধু হ্যাঁ, এর কাছে 500, তার কাছে 200, এর কাছে 500 করিয়া তোমাকে উগা কিনে দিছি, তুমি আমার কষ্টটা বুঝতে পারো নি, কি করে বুঝতেছ? চলো চলো পালি যাই, চলো কালকে সপ্তমী অষ্টমী আছে, দিলের মেলা দেখে এসে। খালা তাহলে কি বউ ব্যাপার, ও ঠোকরা তার গার্লফ্রেন্ড কি করছে, ওই দিনে কই আমার গার্লফ্রেন্ড আমাকে ফাঁকটা দেয়নি চাঁদের খাওয়ার পর, যাই দাম ব্যবসায় তো কোনো কিছু হয়নি। ওই এই যে রাজু না, কিরে তোর, তুই যে সে ঝালমুড়ি লিখল, তোর কাজ হয়েছে? কিচ্ছু হয়নি। কি ও কি কথা আগে, ও সে নামানকে নামায় পড়ে গজু শুনছি, গজু ওরকম করছে আমানকে এইভাবে ঠকাইছে, 500 করে টাকা দিয়া, চল 100 দিনে চল আজকে রোকে।
আর বাবা তোমাকে যে আমার চিনতে পারিনি সেটা ভুল কথা। আমার সাথে গার্লফ্রেন্ড একটু পয়সা পাইনি, ওই জন্য তো চা ব্যবসা করছিলি, আর তারপরে তো মানে ইনকাম ইনকাম হয়নি বলিয়া টাকা নেই।